রকমারিতে বই বাছাই করবেন কিভাবে? অনলাইনে আপনি পণ্যটি হাতে নিয়ে নেড়েচেড়ে বিক্রেতার সঙ্গে পর্যাপ্ত সময় নিয়ে দাম দর করার সময় পাবেন না। রকমারির মতো বিশ্বস্ত প্ল্যাটফর্মেও আপনি যদি সঠিক উপায়ে বই বাছাই করতে ব্যর্থ হন, তাহলে পণ্যের মান যতই ভালো হোক, কাজের সময় কাজের জিনিসটি না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে পারেন। বাংলাদেশের বই বিক্রির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম রকমারিতে রয়েছে 3 লক্ষেরও বেশি বইয়ের সম্ভার। আছে মনিহারি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স কিট আইটেম এবং বিভিন্ন টেক পণ্যের 15,000-এরও বেশি আইটেম। আমরা চাই আপনি যেন প্রয়োজনীয় ও সঠিক বইটি সহজে খুঁজে পান, তাই আজ আপনাকে জানাবো কিভাবে রকমারি থেকে বই বাছাই করবেন। সার্চ অপশন। রকমারির ওয়েবসাইটে সার্চ অপশন হলো আপনার জন্য বই বাছাই করার প্রথম মাধ্যম। ওয়েবসাইটে প্রবেশ করে বই কিনতে চান নাকি ইলেকট্রনিক্স, মনিহারি পণ্য, কিডস আইটেম, তা এক নজরেই দেখে নিতে পারেন। বই পছন্দ করাকে আরও সহজ করে দিতে লেখক, বিষয়, প্রকাশনী, ইবুক, স্টকের প্রোডাক্ট সমূহ, লিডার বোর্ডের 200 বই, বইমেলা 2023-এর নতুন বই, ইসলামী বই, এই সব অপশনে ক্লিক করেও কাঙ্ক্ষিত বইটি বেছে নিতে পারবেন খুব সহজে। বেস্ট সেলার। আপনি যদি ট্রেন্ডিং পাঠক হন এবং এখন কোন বইগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সেগুলো সন্ধান করেন, তাহলে হোম পেজের বেস্ট সেলার বই নিয়ে তৈরি 500 বইয়ের বুক লিস্টে ক্লিক করুন। ক্যাটাগরি অথবা লেখক অথবা প্রকাশক ওয়াইজ বাছাই করা। যদি নির্দিষ্ট ক্যাটাগরি, প্রকাশক বা লেখক দেখে বইয়ের অর্ডার করতে চান, তাহলে হোম পেজের লেখক, বিষয়, প্রকাশনী অপশনে ক্লিক করুন। এরপর বাঁ পাশেই পাবেন বিভিন্ন ফিল্টারিং বা শর্ট অপশন। দেখবেন বেস্ট সেলার, নিউ রিলিস্ট, প্রাইস লো টু হাই, প্রাইস হাই টু লো, ডিসকাউন্ট লো টু হাই, ডিসকাউন্ট হাই টু লো। এর নিচেই আছে অথর্স, শপ বাই ক্যাটাগরিজ, প্রাইস রেঞ্জ ও ডিসকাউন্ট রেঞ্জ ফিল্টার করার অপশন, এবং সেখানে আপনি নিজে কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারবেন। মোবাইল ইউজার হলে ফিল্টার ও শর্ট অপশনে ক্লিক করুন। সামারি। নতুন পাঠক হলে বা বইটি আপনার কাছে একেবারেই নতুন হলে প্রতিটি বই বাছাই করার আগে বইয়ের নিচে সংযুক্ত সামারি অংশটি পড়ে নিন, তাহলে বইটি আপনার জন্য কি না সিদ্ধান্ত নিতে সহজ হবে। একটু পড়ে দেখুন। বইয়ের উপরে ক্লিক করে আগে দেখে নিন বইটি আপনার কাঙ্ক্ষিত বই কি না। রকমারির বেশিরভাগ বইয়ের ভেতরের একটু অংশ, মানে কয়েকটি পৃষ্ঠা পড়ে দেখার সুযোগ আছে। ক্ষেত্রবিশেষে সেটি 10 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত হয়। রিভিউ অথবা রেটিং দেখে চয়েস করা। আরও বেশি নিশ্চিত হতে বইয়ের রিভিউ অথবা রেটিং দেখে নিতে পারেন। সেক্ষেত্রে টিক দেওয়া মানে ভেরিফাইড পারচেস, গ্রাহকের রিভিউকে অগ্রাধিকার দিন। কেননা এর মানে হলো এই গ্রাহক বইটি রকমারি থেকে ইতোমধ্যে কিনেছেন। ব্লগ। রকমারি ব্লগ আপনাকে বই নির্বাচনে আরও বেশি সহায়তা করবে। বিভিন্ন বই ও টপিক নিয়ে শত শত ব্লগ রয়েছে সেখানে। আপনার পছন্দের বইটি সম্পর্কে রিভিউয়ার কি লিখেছেন সেটা জেনে কেনাই ভালো। rokomari.com-এর ওয়েবসাইটের হোম পেজ থেকে আপনি ব্লগে যাওয়ার অপশন পাবেন, অথবা ভিজিট করুন www.rokomari.blog। ইউটিউব চ্যানেল। রকমারির অফিসিয়াল 2টি ইউটিউব চ্যানেলের সন্ধান দিচ্ছি। একটি হল www.youtube.com/@rokomariofficial। প্লেলিস্টে আগে নজর বুলিয়ে নিন। দেখুন এখানে বই, বইয়ের লেখক, পাঠক এবং বইয়ের জগতের নানা কর্মকাণ্ড নিয়ে 1,000-এরও অধিক ভিডিও রয়েছে। আরেকটি ইউটিউব চ্যানেল হল www.youtube.com/@rokomaribookreview। এই চ্যানেলটি শুধু বুক রিভিউ পাবলিশ করে। আপনার বই বাছাই আরও সহজ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা আপনার জন্য আর কী কী করতে পারি প্রয়োজনে আমাদেরকে কমেন্টে জানান। ভালো থাকুন সব সময়।